কয়েকদিন ধরেই আমরা এই ট্রাভেল শুটার্স চ্যানেলে নাসার পাঠানো বেশ কিছু 8K 4K ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো এসছে সুদূর মঙ্গল থেকে। আমি এখানে একটা ছোট্ট কথা বলে রাখবো, আমরা 8K ভিডিও পেলেও যেহেতু 8K ভিডিও আপলোড করা যায় না ইউটিউবে, তাই আপনারা ওটা মিসগাইড হবেন না। যে ভিডিও দেখবেন সেগুলো HD-তেই দেখতে পারবেন, কিন্তু মূলত ভিডিওটা আমাদের কাছে এসে যে পৌঁছায় সেটি 8K রেজুলেশনে তোলা। আমি অবশ্য এই ভিডিওটা প্রায় 4K-র কাছাকাছি রেজুলেশনে আপলোড করলাম। আর এই ভিডিওতে আপনারা কি দেখতে পাচ্ছেন, মজে যাওয়া নদীর বদ্বীপ, ধুধু প্রান্তর, আর নাসার এই মঙ্গলযান মানে মার্স 2020 রোভার বা পার্সিভিয়ারেন্সের যে তোলা ভিডিও বা ছবি, সেগুলো আপনারা সঙ্গে করে ঘরে বসেই এবার মঙ্গল ভ্রমণ ও মঙ্গল দর্শন করতে পারছেন, আর বাংলাতে একেবারেই শুনতে পাচ্ছেন আমাদের চ্যানেল ট্রাভেল শুটার্সে। কোনোদিন আমি আগে সাবস্ক্রাইব করার কথা বলি না, কিন্তু আমার যেই বন্ধুরা দেখছেন এই ভিডিওটি তাদের একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের সমস্ত ভিডিও বাংলায় পেতে আমাদের এই ট্রাভেল শুটার্স চ্যানেলের কিন্তু জুড়ি মেলা ভার। আর তার সাথে মঙ্গল দর্শন শুধু নয়, অন্যান্য গ্রহ গ্রহাণু সমস্ত খবর এছাড়া বিভিন্ন মহাকাশ গবেষণার ভিডিও আমরা আপলোড করে থাকি। লাইক আর শেয়ার অবশ্যই করবেন, ক্ষমা চেয়ে নেব, এই কথাগুলো আমি কখনোই আগে বলি না, ভিডিও শুরুতে শেষে গিয়ে বলি, তবে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। শুধু বললাম যে সাবস্ক্রাইবটা করে দেবেন। এবার চলে আসি এই ভিডিওতে। গ্রহাণুর ধাক্কায় শুকিয়ে গিয়েছিল নদীর জল, সে প্রায় 400 কোটি বছর আগের ঘটনা। এবার মঙ্গলের সেই শুকিয়ে যাওয়া নদীর বদ্বীপের ছবি তুলে পাঠালো আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবট যান পার্সিভিয়ারেন্স মানে মার্স 2020 রোভার। শুধু মজে যাওয়া নদীর বদ্বীপই নয়, এবড়ো খেবড়ো পাথুরে জমি, মেটে রঙে একাকার হয়ে যাওয়া মাটি ও আকাশ, ধুধু প্রান্তর, এ সবই ধরা পড়েছে ওই রোবট যানের ক্যামেরায়। মঙ্গলে বসতি সরিয়ে যাওয়ার স্বপ্নে যখন মশগুল গোটা বিশ্ব, ঠিক সেই সময় এই ছবির দৌলতে ঘরে বসেই সেরে ফেলা যাচ্ছে এই লাল গ্রহ দর্শন। গত 19 ফেব্রুয়ারি লাল গ্রহের মাটি ছোঁয়ে পার্সিভিয়ারেন্স অবতরণের সময় পাথুরে মঙ্গল পৃষ্ঠের একটি ছবি পাঠিয়েছিল সেটি, তার সঙ্গে নতুন ছবিগুলো হুবহু মিলে যায়। 21 ফেব্রুয়ারি উচ্চ শক্তিসম্পন্ন মানে হাই রেজুলেশন ক্যামেরার মাধ্যমে 360 ডিগ্রি ঘুরে শতাধিক দৃশ্য ক্যামেরাবন্দি করে সেটি, সে ভিডিও আমরা আপনাদেরকে আগেই দিয়েছি। আমি অবশ্য ডেসক্রিপশানে তার লিঙ্কটাও দিয়ে দিতে পারি, আপনারা দেখতে পারেন সেই ভিডিওটিও। আর তার মধ্যে থেকে 142টি ছবি জুড়ে রোবট যানের আশেপাশের একটি পরিদৃশ্য মানে প্যানোরামা ভিউ তৈরি করেছিল নাসা, যার মাধ্যমে আরও ভালো করে মঙ্গলের দৃশ্যপটের সঙ্গে পরিচিতি ঘটছে সাধারণ মানুষের। এই প্যানোরামা ভিউর ভিডিওটিও আমরা আগে দিয়েছি, আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওতে আরও নতুন নতুন যে ছবি বা ভিডিও আমাদের হাতে পৌঁছেছে সেগুলো তুলে ধরছি। এই মুহূর্তে মঙ্গলের জেজেরো ক্র্যাটার বা জেজেরো গহ্বরে কিন্তু অবস্থান করছে পার্সিভিয়ারেন্স নামের রোভারটি, বা মার্স 2020 বলাটাই সব থেকে ভালো লাগে আমার। সেখান থেকে পারিপার্শ্বিক দৃশ্য ক্যামেরাবন্দি করেছে তার 135-400 মিলিমিটারের মাস্ট ক্যাম জেড ডুয়েল ক্যামেরা, যার লেন্স দিয়ে তোলা ছবি অনেক 2.5 বিলিয়ন পিক্সেল হলো, 30,000 পিক্সেল পর্যন্ত সেটি কিন্তু জুমও করতে পারে, তার জন্যই এত হাই রেজুলেশন এবং সুন্দর ছবি বা ভিডিও আমরা পাচ্ছি। নাসার তরফে যে দৃশ্য প্রকাশ করা হয়েছে তাতে বহু দূরে অবস্থিত দুরারোহ পর্বতগাত্র স্পষ্ট দেখা যাচ্ছে, এমনকি 3-5 মিলিমিটার পর্যন্ত বস্তুকেও স্পষ্ট দেখা সম্ভব এই ছবিতে। এই উচ্চ শক্তি সম্পন্ন ক্যামেরা 3D ছবি এবং ভিডিও তুলতেও সক্ষম। নাসার তরফে জানানো হয়েছে মঙ্গল পৃষ্ঠ থেকে কোনো নুড়ি এবং পাথর পরীক্ষার জন্য পৃথিবীতে আনা হবে, তা ওই ক্যামেরার মাধ্যমেই ঠিক হবে। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি স্কুল অফ আর্থ অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশন এবং সান দিয়েগোর মালেনি স্পেস সায়েন্স সিস্টেমস মিলে মাস্ট ক্যাম জেডের খুঁটিনাটি সমস্ত যন্ত্রপাতি ও প্রযুক্তি তৈরি করেছে। আগামী দিনে এর যে হাত আছে মানে রোবোটিক আর্ম বলা যেতে পারে, সে কিন্তু মাটি খুঁড়ে তার ভিতরের কন্টেনারে বিভিন্ন রকম তার স্যাম্পেল মঙ্গলের কালেক্ট করবে এবং 2030-31 সাল নাগাদ সেগুলো পৃথিবীতে এসে পৌঁছানোর কথা, এবং তারপর মঙ্গল সম্পর্কে আরও জানা যাবে।
আর 2050 সালের মধ্যে মনে করা হচ্ছে যেন মানুষজন সেখানে গিয়ে থাকতে পারবে, সেই অনুযায়ী এগোচ্ছে মহাকাশ গবেষণা সংস্থাগুলি। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতো ধন্যবাদ।